আসসালামু আলাইকুম, ট্রিকো টেকনো সলিউশনের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাহাত। আজকের বিষয়টি হচ্ছে আপনাদের যারা চ্যানেল খুলেছেন, অনেক আশা ভরসা করে ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু আপনার চ্যানেলটিকে সার্চ দিলে খুঁজে পাওয়া যাচ্ছে না ইউটিউবে। তো আজকের এই দুঃখের বিষয়টিকে আমি মোচন করতে আসি আপনাদের সাথে মোহাম্মদ রাহাত। তো চলুন দেরি না করে আমরা কিভাবে এই কাজটি সমাধান করতে পারি, যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন বাট খুঁজে পাচ্ছেন না, এই সমাধানটা আমরা কিভাবে করি সেটা মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। কেননা আপনারা অনেকে চ্যানেল খুলেছেন অনেক আশা ভরসা নিয়ে কিভাবে ইনকাম করবেন সেই পথ, অথচ আপনারা চ্যানেল খুলেছেন কিন্তু চ্যানেলটিকে সার্চ দিলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আজকের এই সঠিক সমাধানটি আমি দিব আপনাদেরকে। চলুন দেরি না করে ভিডিওটি দেখি এবং শিখে নিই কিভাবে এই কাজটি করতে হয়। এই কাজটি করার জন্য আমরা ক্রোমো ব্রাউজারে যাব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ক্রোমো ব্রাউজার, তো এইখানে এটা ওপেন করলাম। এটা ওপেন করার সাথে সাথে আমাদেরকে যেতে হবে ইউটিউবে। তো আমরা ইউটিউবে ক্লিক করব। আমরা ইউটিউবে আসার পরে আমাদের যে এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন, এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন, তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে ডেস্কটপ সাইডে নিয়ে নিব। তো আমাদের এখানে ডেস্কটপ সাইডে অটোমেটিকলি আগে থেকে আসে, তো আমাদের আর করা লাগবে না। তো আমরা কি করব, আমরা এটাকে ক্লোজ করে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এইখানে ইউটিউব স্টুডিও একটা নাম লেখা আছে, তো আমরা এইখানে ক্লিক করব। আমরা এখানে আসার পর থেকে আমাদেরকে এইখানে নিচের দিকে রোল করে এসে দেখতে হবে যে এইখানে যেই অপশনটা আছে সেটিংস অপশন, সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করলাম, সেটিংস অপশনে ক্লিক করলাম আমি। এখন আপনাদের এইখানে যে অপশনগুলো শো করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করব। আমি চ্যানেলে ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, আমাদের কাজ হচ্ছে প্রথমে বেসিক ইনফোর কাজটি মূলত। তো আমাদের বেসিক ইনফোর নিচে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রি সিলেক্ট করে রাখবেন, তারপরে আপনাদের যে কিওয়ার্ডসগুলো, কিওয়ার্ডগুলো মূলত হচ্ছে আপনার চ্যানেলকে হাই র্যাঙ্কে তুলে দেওয়ার এবং সার্চ দিলে যাতে আপনার দ্রুত যে কাজটা করবে সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো। তো আপনাদের যে চ্যানেলের নাম, যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রিকি টেকনো সলিউশন তিনটি ধাপ, তো আপনাদেরও এরকম যদি থাকে তাহলে আপনারা কি করতে পারেন, প্রথমে আপনাদের পুরো চ্যানেলের নাম লিখবেন যেমন আমি লিখলাম, তারপরে আপনারা খণ্ড খণ্ড করে লিখতে পারেন। আমি দিলাম দেখেন ট্রিকি, আবার দেখা গেছে আমি এখানে দিলাম টেকনো, আপনারা আবার আমি দিলাম আবার সলিউশন, ঠিক আছে এই যে সলিউশন দিলাম। তা আপনারা চাইলে আবার কি করবেন, আপনারা দিতে পারেন ট্রিকি টেকনো, আবার টেকনো সলিউশন, আপনারা এরকম করে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো এটাকে ব্যবহার করলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সার্চ দিলে যে কোনো মুহূর্তে পাওয়া যেতে পারে। তো এইভাবে আপনারা সেটিংসটি সেট করে নেবেন। তো এইখানে নিচে দেখতে পাচ্ছেন আবার সেভ বাটন অপশন, তো আপনারা এইখানে সেভ বাটন অপশনটা ফুট উঠবে এবং আপনি সেখানে ক্লিক করে এটাকে সেট করে নেবেন। এই নিয়মটি অনুসরণ করার পর থেকেও যদি আপনার চ্যানেলটিকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমি অনুরোধ করব আপনারা প্রথমত আপনার ইউটিউব চ্যানেলে একটা অথবা কয়েকটা ভিডিও আপলোড করে দেন। তাহলে দেখা গেছে ইউটিউব কর্তৃপক্ষ বুঝতে পারবে যে এই চ্যানেলটি খোলা হয়েছে নতুন এবং কাজ করা শুরু করছে। তো আপনাদের এই চ্যানেলটিকে যদি আরো ভালোভাবে সবার মাঝে উপস্থাপন করতে চান তাহলে আমি বলবো প্রথমত একটা সঠিক নিয়মে জানতে হবে কিভাবে
আপনার ভিডিও আপলোড করা যায়। তো এর জন্য আমার একটা ভিডিও করা আছে, তো আমি সেই ভিডিওটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি বলবো এরপরে যদি আপনাদের এই নিয়মটা যদি আপনাদের কাজে না লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স আছে নিচে, এবং আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে ভাই কেন এই কাজটি হচ্ছে না। তো আমি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার পরিবারের একজন সদস্য হতে পারে নাই তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে নিন। তবে হ্যাঁ, বলবেন ভাই কিভাবে পরিবারের সদস্য হবো, তো আমি বলে দিচ্ছি, আপনাদের যে লাল বাটন সাবস্ক্রাইব অপশনটা রয়েছে সেই লাল বাটন সাবস্ক্রাইব অপশনটাকে ক্লিক করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে পরিবারের কোনো গেম জাম লাগলে তাহলে অবশ্যই সবার আগে আপনি নোটিশ পেয়ে থাকেন। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং টিকো টেকনো সলিউশনের পক্ষে থাকার জন্য। আর যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সাথে সবসময় আমি রয়েছি। তো আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সবসময় আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো রাখবেন, সুস্থ রাখবেন।